মা হ্যালো এ তোমার কে কইছে বাবা রে এগুলো করতে আমাকে এগুলো গিছিলে তুমি ডলার করতেছিলা নিজের কি খুব সুস্থ মনে করেছ তুমি আরে হুত আয়না কাম করলে কে কইরব হ্যাঁ খাওন লাগদ না হেডে কি মানে নি তো ছোট ভাই হোর বাদ বৌলি হরি হইছে আইনে কোনো নাম গন্ধ নাই আরে হুত হ্যাঁ ছোট হুতে কার মতন হইছে এত কেন মইল আই তো বুঝি না যাওয়ার হইছে খবর দাও তোমার আল্লাহ দোয় লাগে তুই কাম কাজ করি না খান লাগদ না খানা দরকার নাই আরে হা গলতি আনলে চিন্তা করস কি নে আই আগে তো ভালো আছি না আর লই চিন্তা করিস না ও টিকিট কাটছ তুমি টিকিট কাটি এলাম কথাবার্তা চলতেছে সপ্তাহখানেকের মধ্যে টিকিট কাটা হয়ে যাব তোমার আর কিলে দিন এবার তোরে থুয়ে বিদেশ যেতে ইচ্ছা করতেছে না এরকম কথা কইস না হুত হ্যাঁ এইবার তোর যত সমস্যা হোক বিদেশ কিন্তু যাইতে হইব আর ভুল করম যেত না বহুত ভুল করছ হুন এবার বিদেশ যাইতে পয়সা যা কামাইবি সাবধানে নিজের কাছে যাই দিবি জমান লাগবো টিয়ার অনেক দাম আইগেন হারি না মা আর তারাই টিয়া এসে জমানো লাখা হয় না আই যা ইনকাম করুম বেকিন তোর কাছে হারাই দিব তুই তোর মতো করে রাখিব হাগল মতো কথা কইস না হোক টিয়া পয়সার হিসাব রাখন লাগবো আগের বার তো আর কাছে হাঁটাইছ আই তো রাখতে হারি ন ধ্বংস করি এলাইছি এবার আর ভুল করম যাইতো না টিয়া পয়সা যা কামাইবি নিজের অ্যাকাউন্টে রাখবি যত্ন করি সাবধানে রাখবি তুই দেশে অ্যাকাউন্ট খুলি যাবি আয় তো এর মধ্যে টিকিট করে এলাম টিকিট করলে সপ্তাহখানেক মধ্যে এতে চলিয়ে যাব আয় সবুর একটা ফোন করি হাতে আইও তুমি বাড়িতে একলা একলা কেন থাকবে কি করতেছ দেখতেছ তুমি আরে হুত লাগদ না এতারে কল দাও লাগদ না তোর হাতে জন মনছে এতে আইবো আয় একলা থাকতে রে আর কিছু হইতো না উতরে তো সকে যত স্বপ্ন আছে আয় দোয়া করি আল্লাহ পূরণ করো ওহুত তুই একটা বিল্ডিং দিবি বিয়া করবি সংসার করবি তোর ঘরে বউ আইব এটা যদি আমি দেখো আমি মরেও শান্তি হই আরে মা অনেক বউ বিয়া বিল্ডিং কি করে লাভ আছে না চলে যায় সপ্তাহখানেকের মধ্যে আই আবার আসি আসি তোর কইলে বিয়া করুম তোমরা বিল্ডিং করে দিও কেন একটু বাজারে মুই যাই মা দুইটা লোক ওই সামান লই আছে এতকো সামান লই জান লাগবে আর কেন বাজারে মুই যাই কোন রে মিরা কি রে রাসি অন কেমন আছেন ভালো নি শরীর আরে হুত আসি আগে তুম ভালো আছি বাপরে তুই আল্লাহ যা করলি আনে কি যে কন্যা চাষি আর মা বাসি থাকলে তো তার চিকিৎসা করেন লাগতো আমনে তোর মা আল্লাহ নি মিরাজ হ্যাঁ একটু কথা চাইবি নি আচ্ছা এ মা আই আইতেছি কেন তোর কি কত দরকার নাই আই ঠিক করে দিন হ্যাঁ চব্বিশ ঘন্টা হেতিরে পিড়াইত দেখ কিছু সহ্য করতে না হরি শাড়ি ছুড়ি দিয়ে চলে এসছে কি কস হ্যাঁ হেতির বাপে জোর করি হেতিরে বিয়ে দিছিল দুইটা বছর অপেক্ষা করলে তোর সংসার করতে হতো অন কি হইল হেতির সংসারটা ভাঙিয়ে গেল মেয়েটার জন কি গতি হইব কিরে কথা কস না কিল্লি আই যদি কোনো গতি করি তুই গতি করবি মানে কি গতি করবি ফারবিন রাজি থাকলে ফারবিন বিয়ে করুম হেই তুই কি কস হিতির বিয়ে ছিল ডিভোর্সি বেটি মহিলা আর তোর বাড়ির লোক মানে হইবনি হ্যাঁ দুই দিন পর ফ্লাইট বিদেশ চলে যাবি ইয়া লাইরে বন্ধু জাস্ট এই কারণে আনাতে সময় নাই ফারবিন যদি রাজি থাকে আয় ফারবিন বিয়ে করি এলাম মারে আর ফ্যামিলিরে মানানোর দায়িত্ব আর তুই আর লগে আয় বন্ধু চল
কামটা কি করলো এই কামটা কি করছে সে উচিত কাম করছে কিভাবে সম্ভব হলো একটা গারোয়ানের মাইয়া এই বাড়িতে বিয়ে করিলো এলো এই বংশের ইজ্জত মান ইজ্জত যা আছে শব্দ সে দুলামি সাজি দিছে কেমনে সম্ভব হলো এটা কিভাবে সম্ভব হলো আমি তো বুঝলাম না তুমি এই বিয়ে কেমনে মানে নিলা আরে বাপ রে বাবু রে বাবু বংশ চিন্তা করো কেন তুই বংশ চিন্তা করতেছিস তুই বংশ বুঝছিস নি এরে তুই যে অশিক্ষা মারার ভাই ঢালাইয়া একলা হোর ভাই বলিয়ে বেড়াইতে গেছস এত লম্বা লম্বা কথা কস কিলে তোর খানে নি আচ্ছা আমি একটা কথা বুঝলাম না আর হোর ভাই জনের লগে থনের লগে এই বিয়ে সম্পর্কটা কি আই তোর লগে কোনো কথা কইতে হইতো না আজ আরে হসন্দ হইছে আই এর হুতরি বিয়ে করাই দিছি না মা অন্ত এই কথা কইলে হইতো না একটা ডিভোর্সে মাইয়ারে যখন বিয়ে করিলো হইতো তার হালি কি দোষ করছিল আর হোরে তুন্ডা হিসনে তেরা লই গুচ্ছে তুন্ডা তার দুই পয়সারও দাম দনো অনলাইসে একটা বিয়ুত্তে মাইয়ারে ডিভোর্সে মাইয়ারে বিয়ে করি ঘরের ভিতরে লই সি 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 আমি অন হোর বাড়িতে মুখ দেয়ামু কেমনে আত্মীয় স্বজনের কাছে মুখ দেয়ামু কেমনে বন্ধু বান্ধবের কাছে মুখ দেয়ামু কেমনে আই গ্রামের মানুষের কাছে কেমনে মুখ দেয়ামু আমি এই কোথা ভাবি কুলাইয়েন না কা এ কিলে রে হাতি লোক কিলে আই বিয়ে করলে তুই মানুষের মুখ দেয়াইতে তিনু কিলে কি হইছে তুই কি করছো তুই যে হারবিনের বিয়ে করছো তার বংশ বরিস হই কি আর হালিদ কত বড় উচ্চ বংশ তুই বিদেশ যাই উনের আগে এ হারবিনের লোকে ফ্যাম করতা এজ এ ছোট ভাই আমি তোমার অনেকবার নিষেধ করছি তুই আমার কোনোদিন নিষেধ অনন তারপরে তুমি বিদেশ চলে গেলা বিদেশ চলে গেছো ভালো হয়েছে এই মাইয়া রয়ে গেছে আরেক জায়গায় বিয়া বিয়ে বের হওয়ার হয়েছে ডিভোর্স হে সংসার পর্যন্ত করতে পারে নাই একটা স্বামীর সংসারে সেই মাইয়ারে বিয়ে করে এখন তুমি এই বাড়িতে নিয়ে আইসো তুই যদি আমার শালিরে বিয়ে করতা একটা উচ্চ বংশের মাইয়া পাইতা সাথে তুমি তেয়া হুশো হইতা তুই খালি টিয়া চিনছস টিয়া তুই মানুষ হস্ত তুই মানুষ চিনস না তুই আই খালি টিয়া চিনি মানুষ চিনি না আর তুই খুলু ভালো মানুষ তুই তুমি আরে ভালো মানুষের গল্প শোনাই না এত বড় ভাই হিসাবে তুমি কি করছো তুই একটা ডিভোর্সি মাইয়ারে বিয়ে করে লই আইছো আর হালিরে বিয়া না করি একটা উচ্চ বংশের মাইয়া ছিল তার তুমি বিয়া করলা না এই খবর যদি এখন আমার হুরে শুনে যে কি করব কি চিন্তা করব আমি এই কথা চিন্তা করে উল্টে মানে বাহারে শ্বশুর বাহ তোর অন্তর হরলে কষ্ট লাগের কেন তোর হোর হইব আর বিয়ে করছি আমি একটা ডিভোর্সি মেয়ে বিয়ে করছি তোরলে কষ্ট লাগের এই হোর যখন আরে জিম্মি করে আঙ্গো ঘর বাড়ি বেকিন মার চিকিৎসালে লিখে নিতে চাইছিল তখন তোর কষ্ট লাগে না অন্তর হোরলে কলজে উঠতেছ তোর সব দোষ তো ওনার হোরের আর হোরের দোষ কোন বড় ভাই একটা ডিভোর্সি মাইয়ারে বিয়ে করি নিও ইয়াই এত বড় বড় কথা তোমার মুখে মানায় না খবরদার কইলাম সবুর আর বড়লে আরেকটা বাজে কথা কবি আমি কিন্তু সহ্য করতাম না আর হলে কইছত আরে যা খুশি তা কইছত যা বলছো তাই সহ্য করছি অনারাই একলা না আর বউ আছে কিন্তু আর বড় ইজ্জত মানে আর ইজ্জত মা আর বড় ইজ্জত মানে আর ইজ্জত ও আই তো অন বুঝিয়ে লাইছি খুব ভালো করে বুঝিয়ে লাইছি আপনারা যে তলে তলে আগে তুদাই মাইয়া ফিক্স করে রাখছেন আই খুব ভালো করে বুঝছি আপনারা মনে করছেন না বুঝতাম না কোন আপনার ঘরেও বুঝাই সার মুয়াই মনে রাখিয়েন আপনারা মনে রাখিয়েন কিছু মনে করে না পারবেন একটু সময় দাও দেখবে বেগিন ঠিক হয়ে যাব সব ঠিক হয়ে যাব একটু সময় দাও এত ভাঙে না কেন আল্লাহ তোমার কত কথা হন দইতেছে আগেই কইছিলাম কোনো দরকার নেই এই সমাজ মানতো না কেউ মানতো না আর পুরো কপালের লোকে কিল্লাই তুমি সরাই কে কইছে কিল্লাই তুই বারবার এই কথা মনে করো যে তোর ফোড়া কপাল তোর ফোড়া কপাল এই সংসারে তুমি বড় বউ তুই এই সংসারে মাথা উঁচা করে থাকবা এখন কোনো সময় মনে করবে না তোর ফোড়া কপাল ফোড়া কপাল না হইলে কি আর সংসার ভাঙ্গে বাপ মায়ারে জোর কইরা একটা নিশাখোর সোয়ারের লোকে বিয়া দিছিল যেটা ভাঙনের হেডা ভাঙবই তুই আয় হারার দুনিয়ায় যদি মনে করো ভাঙন ঠেকাইতাম যায় কেউ ঠেকাইতে মারতাম না আর যেটা টিকোনো সেটা এমনি এমনি টিকবো ফারবিন ফারবিন তুই কি আরে বিশ্বাস করতেছ না আরে বিশ্বাস না তোর কিন্তু আরে বিয়া করলাই তোমার উঠতে বইতে কত হন তোইতেছে এসব তো আর ভাল লাগতেছ না বুঝতেছি না আর হলে তুমি আবার কোন বিপদে না হরো আরে হাগল এত বাঙি হইলে চলবো নি আমরা মানুষের কথা কিলে হুনু আমরা বাসুম আঙ্গ মতো করি মানুষের কথা হুনু কিলে আমরা মানুষের কথা নাহলে বাদই দিলাম তোমার ভাইয়ের বই তো আরে সহ্য করতে পারতেছ না হ্যাঁ তাও কথা বাদ দাও খবরদার কইলাম আর ভাই আর ভাইয়ের বউর কোনো কথা কইবে না তুই আর ভাই আর ভাই বউ আর কি দিছে আজ পর্যন্ত হ্যাঁ কি দিছে আর কষ্ট সারা হ্যাঁ তুই মিরাজের বউ এই বাড়ির বড় বউ তুই তুই তোর মাথা উঁচা করে এই বাড়ি থাকবে খবরদার কইলাম চোখের পানি মুছো মুছো তুই চোখের পানি
কইছে আর জোরে কথা কইতো তো না আই যখন বিদেশ চলে যাব পারবেন তোর কাছে একটা অনুরোধ আই যখন দেশে থাকতেন না আর মারে আর মানে তুই নিজের মার মতো করে দেখিও পারবেন আর কথা তো তুই আরে এই গিন্নিয়া তোমার চিন্তা করার লাগতো না সেই মারে আরে জীবন দিয়া এ বাড়ি টানছে আর যত কষ্টই হোক হেতির কোনো কষ্টই হইতে দিত না এবার মনে করো যে মিরাজ বিদেশ যায় মিরাজের শান্তিতে থাকবো সে মিরাজের মারে দেখার মতো দেশে কেউ আছে তোমার যাওয়ার সময় তো আয়া পড়ছে কেনাকাটা করুন লাগতো না অনগা মনে করো মিরাজের বেগ্গি নেব মিরাজের একটা লক্ষ্মী বউ আছে মিরাজের ব্যাগ আছে বেগ্গি নেব মিরাজের ওমা আগেছি ও আমার না কাতারে নি রইছ কি লাই আরে সমস্যা গিয়া বিয়া কি আই করছি বিয়া তো করছি আর বাইয়ে তো ভাই তোর ভাই জেনে গাড়ওয়ানের মাইয়ার লগে যখন তোর তোর সম্পর্ক ছিল তুই আর একবার কইছো আর বনকে হুদে হুদে স্বপ্ন দেখালো কি এই মাইয়ার লগে বুঝি ভাইয়ের সম্পর্ক আছিল এটা তুমি কি কইলাবো ওরে বাপ রে তুই এমন ভাবে কথা করলা যেন কিচ্ছু জানো না বুঝি আই তোমরা তলে তলে ব্যাক এক হুদে হুদে আয়ার বনকে আশা দিছি স্বপ্ন দেখি গেল মন গান ভাঙ্গি দিছি ওরে বাউরে আরে তুই বিশ্বাস কর এই ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না আমি নিজে জানি না তোমারে কম কেন তুই তো একটা গাধা আর বাপে তোরা গাধা ধরে বিয়ে দিছিল কত আশা আছিল দুই বোন এক বাইট সংসার করুক কিচ্ছু হইল না আরে বাউরে তুই কোনো চিন্তা করিও না আর তো ফাঁসি জমি কিনা আছে হেডে বাড়ি করু হেডে বাড়ি করি হেডে থাকু তুমি দার কারো মুখ দিয়া দে আব্বার তাহলে বিষয়টা জানে আব্বা আসসালামু আলাইকুম জি আব্বা করি তো হালাইছে জি অনকে অনকে আব্বা আপনাকে কি কমু আপনাকে জামাই তো আর কথা কিছু হুনে না হাতেন তো হাতেনের মতন করি চলে অনকে কি তো আব্বা আপনারই হিয়ান কোন আচ্ছা আব্বা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বা কি করলো আব্বা বিয়ার কথা উনি খুব মাইন্ড করছে যা কি আর করবো অনকা শুনো আব্বা কইছে কোনো অবস্থাতেই বাড়িতে বারণ যেত না যে কোনো মূল্যে এবিরা থাকতো তার মানে আন্ডা আগে থাকবো হেগুন থাকবো কিনছে এই তো আন্ডা সামনে থাকবো হেগুন হিংসে থাকবো এই তো আব্বা কইছে এমন ভাবে গত দুই বেলায় যে হেগুনে বাড়িতে বাড়িতে না আর বাড়ি তৈলে যে নাঙ্গ অনুমতি লাগে ওরে বউ আপার আসলে মাথা তো অনেক বুদ্ধি আছে আমি যতবার হানিতে ডুবতাম লাগছি ততবারে আব্বা নিজে হাতে আর হানিতে তুলি বাঁচাইছে তাতে হাতে মের আর কি লাভ হইলো আজীবন তো এ বাড়ি তো যারা হিসার বাড়ি খাইলো ওরে তুমি কোনো চিন্তা করিও না বাউরে তুমি মন খারাপ করিও না কইলাম তো এবার আর কোনো দুঃখ কষ্ট থাকতো না তোমার এই কথা দিলাম তোমারে আই কথা দিলাম আর কোনো অন কিন্তু যাই কাজমেসির লোক কথা করতে হইবো যে কোনো ভাবে আর্জেন্ট তোর এই বিয়েটা যে তোর ভাই মানি নিব না হ্যাঁ তো তুই আই আমরা ব্যাগে জানি তাহলে তুই বিষয়টা হলে কি দুঃখ করতেছিস দুঃখ তো এলাই করতেছি রে বন্ধু দুঃখ তো এই জায়গাত আর আপন ছোট ভাই সবুর হাতে বেগিন জানত ফারবিনের লগে সম্পর্ক ছিল আমি ফারবিনকে ভালোবাসতাম ফারবিনারে ভালোবাসত সেই সময়ের কারণে আমি ফারবিনকে বিয়ে করতাম হারিনো আমি বিদেশ চলে গেছিলাম নিশ্চয় জানি শুনি আমি বুঝি শুনি ফারবিনকে বিয়ে করছি
আর ছোট ভাই কেন লগে থাকতে পারতো না আর ছোট ভাই কেন সঙ্গ দিতে পারতো না তুই কি মনে করছিস হ্যাঁ তোর পছন্দের পাত্রীর লগে হাতে বিয়ে দিব কেন তোর টিয়ারে পছন্দ করে তোরে পছন্দ করে না ও আসি টিয়ার উপরে মানুষের একটু বেশি লোভ ফারবিন হলে খারাপ লাগতেছে রে বন্ধু এ বেচারি এক বেজালে তোর আরেক বেজালের মধ্যে হইলো চিন্তা করিস না শাশি ভাই ঠিক করে লিব চল আসসালামু আলাইকুম তালে আপনি কোন সময় এলেন ওয়া আলাইকুম আসসালাম না এই যে আইতেছি আচ্ছা বাবা যে আমি এটা কি হুনলাম কসে কি হুনছেন আপনি আবার তুই নাকি বিয়ে করছ তালে আপনি ঠিকই হুনছেন আসলে হইছে কি এত তাড়াহুড়ার মধ্যে বিষয়টা হই গেছে আরে কোনো আত্মীয়স্বজন কারো কিছু কইতে মারিনো বাবুরে তোমার কথা শুনি মনে হর আমি তোমার বিয়ে খাবেন লাই বলি বাস ভাড়া দিয়ে ছুটি আইছি কেন তো কি লাইছেন এখানে কথা আছে আর ভাড়ার মায়ের লগে তো তোমার মা তোমরা বেগুনি মিলে তোমার বিয়েটা দিল না কিন্তু এখন আমি যেটা শুনছি তুমি যারে বিয়ে করছো হিটি তো রানিং সংসার ফেলে আসে বাপের বাড়িতে উঠছে তারপরে নিয়ে তো হিতির বিয়ে করছো এখন আমার প্রশ্ন হইল আর ভাইয়ার মায়ের ফলটা কোনা নেই আর তোমরা আমার লগে দুনুমুরি করার কারণটা কি বলো তো মিরাজ তাহলে আসলে এ বিষয়ে আনার লগে আমি কোনো কথা কইতাম চাই না আর বিয়ের সাথে ব্যাগ উপরওয়ালার ইচ্ছা আল্লাহ লেখি রেখে যার লগে যার জোড়া আছে আপনি মেলা দূরে তো না আছেন বাড়ির যান বাড়ির যে বাড়ি তুমি ঘুরি তারপর যাই আরে হেটা তুই কইলেও যাবো আমি না কইলেও যাবো কারণ তোমার মাল লোকের একটা বুঝাপড়া আছে তো হ্যাঁ মাল লোকে বুঝাপড়া মানে আপনি মাল লোকে কি বুঝাপড়া করবেন সি 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 মিরাজ এটা তোমরা একটা কাম করলে নিয়ে আমার একটা লজ্জার মধ্যে ফেলে দিলা এখন আমি আমার ভাইরারে কেন মুখ দেখাবো আর তার চাইতে বড় কথা আর মাইয়া তো তোমরা ঘরে নিয়ে আস হুম আর মাইয়ারে যখন ব্যাগুনি কইব যে তোমার বাসুরতে এই ডিভোর্সি মাইয়া বিয়ে করছে তাহলে আর ভাইরা মেয়ে কি দুষ্ক ছিল তোমার মায়ের কন্ডিশন খারাপ দেখে হেলথের আমার ভাড়া ক্যাশ টাকা দিয়ে আমাকে ফাটে দিয়েছে তোমাকে হেল্প করার জন্য হ্যাঁ সেটা তুমি না কেউ অ্যাকসেপ্ট করলে না এখন তুমি কি করলা এই বিয়েটা মাইয়ের বিয়ে করলে এখন এরপরে আমি সোসাইটির কাছে আমার ভাইয়ের কাছে আমার মাইয়ের যে সারাউন্ডিং আছে আমার যে সার্কেল আছে সেখানে তো আমি একটা ফলস পজিটিভ পড়ে গেলাম হ্যাঁ এখন আমার জন্য এটা যে কি পরিমাণ অপমান কর লজ্জাস কর এটা আমি তোমাকে বলে বুঝাইতে পারতাম তোমার মাল লগে আমি এটা ফয়সালা করবো যে আমার ভাইয়ের মাইয়ের কি ফল্ট আছে হ্যাঁ আমাকে কেন এই লজ্জার মধ্যে ফেললো বিষয়টা আমি এত সহজভাবে হজম করতে পারতেছি না আমার মানে গাড়ি রেডি করতেছে যখন আমি শুনছি যে তুমি বিয়ে করে ফেলেছো বুঝছো নি কি রে আবার কোন পাগলামি শুরু করছে কত মুন্ডা চাইতেছে দৌড় দি যাই ওই বুড়িয়ার মাথা বাড়ি তার মাথা ফাড়াই লই ক আমার ফ্যামিলির মধ্যে আবার কোন ঝামেলা শুরু করব আবার কোন ফ্যাস লাগাবো চল বাড়ি দিকে চল আয় যাওন লিখতো না চাষি বেগ ঠিক করে লিব ওই হাকিম ভাই টিয়া লই বড়িছে তাড়াতাড়ি যাওন লিখবো চল আসলে হাগলই যাম রে আম্মা কি বউ কিছু কইবা বেলা তো মেলা হয়ে গেল রান্ধন লাগতো না ছোট বউ কোনাই হেতে কি আর হেতে রে বুলাইছিলাম হেতে কথা কয় না দেখছো নি কেন বেয়াদব হ্যাঁ বড় ভাই বউ বলাইছে হেতে তো আমার দূরি বই দিছে তুমি ঘরে যাও কিচ্ছু করার লাগতো না যাও আর ওইব খাইতেন না কইতেছিলাম কি আম্মা আন্নের খাওয়ানোর সময় হয়ে গেছে আন্নে না খাইলে শরীর খারাপ করবো আন্নে কইলে আয়রান দেলাই আরে নতুন বউ হইয়া তুমি আর বড় হুতুর মতো কথা কইতে আসো আর হুতে রাতে উষ্টা খাইলো মানুষের লাই কান্দে রাইনবা আইসা যাও জাফার আন্দো যাই আম্মা কি আর আনতাম ও তুমি তো নতুন বউ কোনায় কি আছে কিছু তো জানো না আইসা লো আজ যে হরি বউ মিলি ঝিলি রাঁধিয়া লাইম লো ওমা বেয়াইয়ে না ভালো আছেন নি আঙ্গু মিরাজের বউ ও আচ্ছা ইতিনি এক সংসার খাই দিও না আনের সংসারে উঠছে কেন বউ তাহলে রে সালাম করো না না সালাম ডাক দেন এ কিছু মনে করি না তুই এখানে বিতে যাচ্ছে তোমার হরি লগে জরুরি কথা আছে আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মা তুই এখানে বিতে যাচ্ছে কথা আছে জরুরি আচ্ছা বেয়াইন আমি তো আন্নের অনেক ভালো মানুষ মনে করছিলাম আন্নে আন লোকে এই খেলাটা খেলছে ভাইলের খেলা কি এখন আই আনার লোকে কি খেলা খেলছি কিছু বুঝেন না কেন আর ভাইয়ের মাইয়ের একবার সংসার ভাঙছে এই কারণ দেখাই আমরা এত রিকোয়েস্ট করার পরেও আন্নে হোলার লোকে বিয়েটা আপনি দিলেন না অথচ রানিং সংসার করা একটা মাইয়ার ডিভোর্স না হইতে আন্নে হোলার বউ করি আন ঘরে উড়াইছেন কেন আন্নের এই বউতুন
আর ভাড়ার মাইনা রূপে গুণে টিয়াশা কোনদিন কমাছিল কোন বিয়াই আপনি এদি কি ধরনের কথা কইতে আছেন হ্যাঁ আর হুলা জারে পছন্দ কই চাই হেতারে বিয়ে করাই দিছি এই ব্যাপার আর না লাগাইয়া কোনো কথা কইতাম না 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 বেয়াই এভাবে বলি তো আপনি কথা এরে যেতে পারেন না হ্যাঁ আপনি এখন কি অবস্থা আছে জানেন আমার ভাড়ার মাইনা যখন শুনছে যে আপনার ফুলা একটা বিয়েটা মাইয়ারে বিয়ে করছে হিতি এখন আমার বাড়িতে এসে উঠছে এমন কন্ডিশন সে শুরু করছে সে নাকি অনশন করব অনেক হাউকা করতেছে এখন হিতির যদি কিছু ঘটে যায় এটা দণ্ডি দিব কোনে দায় নিব কোনে এটা আপনি কোন ও মামা মা বিয়ে কি কোন হ্যাঁ আই কি কথা দিছিলাম নি আপনার বাড়ি আমাই আর আর হতর লগে বিয়ে দিও না ঠিক আছে সরাসরি হয়তো কথা বলেন নাই কিন্তু পরিস্থিতি তো এরকম সৃষ্টি হইছিল হ্যাঁ আর মায়েরটা তো এখানে দুই দিন আপনার বাড়িতে ছিল আমরা সেবা যত্ন করছি আমি টাকা পয়সা নিয়ে চলে এসেছিলাম আপনার অসুস্থতার জন্য সাহায্য করার জন্য এগুলোর কোনো মূল্য আপনি দিলেন না বাবুরে আন জন অসুখ আছিল আর নেয়ারে সাইতে নাইছেন লগে মাইয়ে ও গাইছেন আই কি হিতির দাওয়াত দিয়েছেন বিয়াই আনার লগে এই ব্যাপার আই আর কোনো কথা কইতেন না আর মেহমান মানুষ আইছেন বইয়েন আই আনারে সাহা দিই না না সাহানি কিছু লাগতো না আন্নার বাড়ি কোনো কিছু আর গলা দিয়ে ঢুকতো না মাই গেলাম রে আপা অন্য জাত বহুত খারাপ আছে যেমন বাপ তেমন মাইয়া আজকে আর বাপ যে অপমানিও এই বাড়ির তন গেছে এর কঠিন বিচার না করলে তো আই তোর সাইডটা ন কই দিয়ে আবা বাড়ি যাবে হবে তোমার লগে ফোনে কথাবার্তা হইছে নি এতদিন তোর ফোনই ধরে না ফোন করলে কাটি দেয় তোর মা একটা নাম পাইতো আই তো কই ন তারপরে কারণে মাইয়ার সামনে জানা তাকুই অপমান করছে এর বিচার তুই যদি না করো আই তোর সাইডটা ন কই দিয়ে আচ্ছা তুমি আর রূপে এত গরম জোর কি লাই তো বুঝলাম না তুমি আটকে থেলে নাকি লাই আরে কেনে আটকাম কো এগুনে তো সুকের ফলকে কাম সারা লাগছে আয়ন কত কিছু বুঝি না এই খবর শুনবার হল আর খালতো বোন বাইতে ইচ্ছা মতন কান্দে জানা তা করে তুই যেন নকি বিয়ে কেন ভাঙার ব্যবস্থা করো আরে আর মাতা তো কিছু ধরেন না কেনে ভাঙতাম কসে হেটাই কোথা একটা না তুই কেনে বিয়ে ভাঙবা আই হেতি গো মুখ দেখতাম চাই না আই হেতি গোকে এক বাইজে থাকতাম না তুই কালিয়ে উঠোন উপর বিল্ডিং তুলবা আর মাথা যত গেছে এত বড় সাহস হ্যাঁ বাপের অপমান করছে আরে বাউরে তুই একটু শান্ত তুই একটু ঠান্ডাও আমি ব্যবস্থা করি এর একটা ব্যবস্থা করব আচ্ছা একটা কাম করলে কিরকম হয় কি শিউলি আছে না ওই শিউলি বাইশের দিন বিয়ে করবেলে হিসি হিসি ঘুরতো হেতিরে দি যদি বাইসার নামে কিছু একটা রটাই দিয়ে ব্যবস্থা তুই করতে হার তাহলে দেখবা এ ফারবিন দুই দিনে মাথাতে বাড়ি থুই দেব খালি হেতিরে এটা করার ব্যবস্থা করো তুমি কিন্তু হিতি তো মাথা আগল মাথা উলাই গিয়া হিতি কি এই কাম ঠিকঠাক মতো করতে পারব অহরে ফাগুন রে দিয়েতে এসব কাম করতে হয় বুঝো না কাঁটা দি কাঁটা তুলন ফুলো ন ও বউ ভাত খাই বাইও সবুরে লই আয়ো কি হইলো উডো ইয়ারে বেশি বক বক না করি ইয়ন্ত যাবে লাই কসে তোমরা দুইজনেই দুপুরে খাও নাই রাইতে যদি না খায় থাকো তাহলে শরীর খারাপ হইতো না আয়ো গোসা কইরো না আয়ো এরে বাউরে আর ভাই তোমার ওই যে ডাক্তার নিয়োগ করিব রয়েছে এই গারোয়ানের ভাই বেশি কথা হই যান না আপনি বেশি বক বক করতেছেন না হ্যাঁ কাটুন তো হুরা মহিষের গন্ধ বাইর আপনি কেমনে ভাবলেন যে আপনি রাতের রান্ধাই খামু এগো বউ তোমার না কইছে হেতাকো দারে কাছে যাইও না সেগুলো তোমার ইজ্জত রাখতো না দুগা কথা শুনাই দিব ওমা তুই তো একের ইজ্জত আলামাইয়া ঘরে ভিতরে লই আইছো ইজ্জত আছে না ইজ্জত থাকলে না ইজ্জত দিতাম কত বড় সাহস আরে ভাত খাইবেন লাই বলার কেনে ভাবলো আর ভাত খাইতাম জামু সাহস কত বড় কি ইজ্জত আল্লাহ বউ লই আইছিস তুই মেজাজটা খারাপ করে দিল তো বলেছো কি লাই যা আর বিদেশের ফ্লাইট ঠিক হইছে হ্যাঁ তারা খবর পাইছে ব্যাকে ফ্লাইট ঠিক অন যে যার মতো করে সামান ধরাই দিছে আরে এটা কোনো কথা এ যে বুক লাইক যে খাইছো নি তুই না ওমা রাত বাজে কটা কা খানো কিলে মা খাইছে নি কেউ না খাইলে আই কেন খাই মা খানো আম্মা সন্ধ্যার সময় দুগা রুটি খাইছে রাইতে আর খাইতো না সবুর আর হেতের বউ দুপুরেও খায় না তুই খানালে এত করে বলানো বুলাইছি কিন্তু কিন্তু তোর কথা তারা শুনে না তোর লোক খারাপ ব্যবহার করছে আর লাগে তঙ্গু সংসারে সব সুখ শান্তি নষ্ট হয়ে যেতেছে নিজের খুব অপরাধী মনে হয় আচ্ছা কি লে তুই তোর নিজের এত ছোট করতেছ আরে ক আই এত বছর ধরে বিদেশ করি আই আর ছোট ভাই বোর মন পাইছি ফাইন
আর তুই কবে আইছ আমার বাড়ি? দুই দিন হইছে মাত্র। কইতেছিলাম কি তুমি একটু হেতে করে বুলাও না, হেতেরা না খেয়ে হুতি গেছে, হেতে করে শরীর খারাপ করতো না। আরে হাগল, তুই আসলে কি একসাই ফারবিন, যারা তোমারে এত অপমান করলো, এত করলে তোমার এত মায়া হইতেছে? আরে মায়া, এই মায়ার লাই আই জীবনে কিছুই করতে পারলাম না, এই মায়ার রোগ দিয়ে তোর মধ্যেও আছে। এত করে টাকা লাগতো না, দরকার নেই। একবার বুলে চাও না, একবার বুলা। এতারা বাজারে তো আসার সময় বিরিয়ানি এনেছে, এতারা জামাই বউ বিরিয়ানি খেয়েছে, এই খবর আমি হাইছি। হাসানি? হাসান। আরে আর ছোট ভাই গা, আর ছোট ভাই গারে মানুষ করতে পারলাম না, ইয়ে মানুষ হইলো না। আব্বা যখন বাঁচিয়েছিল, ওই আব্বা বিলে মাছ দিতে যেত, নৌকাত করে যেত, আমরা দুই ভাই হারি কেন্দ্রে বই থাকতাম। মানে এত তো ছোট আছিল, এত করতো কি আর ঘাড়ে ফুটে যেত। আব্বা এত নিতে চাইতো না, এত যাইবই যাইব, আমি বাইসা গাড়ির উপর উঠুম, গাড়ির উপর উঠুম, মশা কামড়াইতো কত। হ্যাঁ, এতে আর গাড়ির উপরে বই থাকতো। আব্বা মরে জানার পরে এতে আর কথাবার্তা হইত, আরে বড় ভাই হিসেবে মানত। বিয়া করার পরে আর ছোট ভাইকে এমন পরিবর্তন হইল, এরপর তো এতে আর কথাবার্তা হলো না, আরে মোরক বিষয়ে মানেও না। হেতার মোরক বেহাতার হোর বাড়িয়া মানুষ, হেতার হোর কত রং রং দেখলাম, নতুন কামিলি আইছে একবার কোয়ালে জাড়া হিডা করি, অনকাইছে আরেকবার কোয়ালে জাড়া হিডা করতে, লাভ হইতো না, লাভ হইতো না। একখান বাইংতেই থাকবো, একটা তো বাইংছে আরেকখান বাইংবো। এইটা কি সবুর সাহেবের বাড়ি? জি, আপনি কে? আমি ইঞ্জিনিয়ার একে খন্দকার, ঢাকা থেকে এসেছি। সবুর সাহেব একটা ভবন নির্মাণ করবেন সম্ভবত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝছি। আপনি খানে ডাকে দিয়ে কই গো, কই তুই, কোন সাইজও কি আইছে? ভাই আসছেন নি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম সবুর। আচ্ছা আচ্ছা, ও আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। এই সাংসদ ব্যবস্থা করো। না না না, সবুর সাহেব চা লাগবে না, আমরা আপনাদের বাজারে নেমে চা নাস্তা করে এসেছি। আপনি বরং যে ভবনটা কোথায় নির্মাণ করবেন সেটা দেখিয়ে দেন, আমরা ম্যাপটা বসিয়ে সেটআপটা করে ফেলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন, আমরা যাব। চলেন, আসুন। ইঞ্জিনিয়ার সাহেব, এই যে পুরা জায়গাটার মধ্যে, আচ্ছা, আমি একটা মজবুত দুইতলা টেকসই বাড়ি বানাতাম চাই। আচ্ছা, কয় কাঠার উপরে করবেন বিল্ডিংটা? ও আচ্ছা, আমি পুরা জায়গার পরিমাণ হলো মোট পাট হলো 20 কাঠা, আমার ভাগে হলো 10 কাঠা, বাড়ি হইব 10 কাঠার উপরে, বুঝছেন নি? আচ্ছা আচ্ছা, আর মুখটা হইব আপনারা যে বলতেছিলাম এই এইদিকে উত্তরমুয়া, উত্তরমুয়া মুখ, মানে বাড়ির ফ্রন্ট সাইড ওইটা দিতে যাচ্ছেন? জি জি, এইদিকে এইদিকে একেবারে এইদিকে রাখতে। আচ্ছা, তাহলে তো ওইটাকে যদি ফ্রন্ট সাইড করেন তাহলে তো আপনার এই বাড়ি ঘর যা আছে সবগুলো পেছনে পড়ে যাবে, মানে ব্যাকে পড়ে যাবে। ইঞ্জিনিয়ার সাহেব, আপনারে আমি দেখছি কিভাবে একটা বাড়ি বানাইলে 2-600 মতো সুন্দর মতো টিকে যাইব, এটা দেখবেন লাই। কোন বাড়ি পিছনে পড়ব, কোন বাড়ি সামনে পড়ব, এইটা দেখবেন আপনারে আমি ডাক। আচ্ছা ঠিক আছে সবুর সাহেব, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। এই যাও, ওই ওই কর্নার থেকে ফিতা ধরো, যাও এইখান থেকে ফিতা ধরো। হ্যাঁ, মানে ওরে সারে সব মাফি ফেলো, একেবারে আগা গোড়া যে তুই দেখতে পাইতেছ একটু মাফি ফেলো। এখান থেকে ওই একদম ওই কর্নারে চলে যাও, ওই পর্যন্ত।
কিসে বলাইছো কি লাই বেড়ে গে কে যায় চিন্তা নো তো এর লাগে তো তোর জিগেতি আছে এত কি আরে বাউরে এত কিছু জানতেছ আর কি লাই তো বুঝলাম না তুই ঘরে যাইতে লাগছিলা ঘরে যো তুই আরে কইতি নো কেন এত কি আমি ইঞ্জিনিয়ার কিয়া ইঞ্জিনিয়ার আর বাইত কি করে তার কি কাম আর দেখলাম কিটা মাপজুক করে কাগজপত্র আতো কিয়া কিয়া আই এটে ঘর বানামু বিল্ডিং উঠাম ইঞ্জিনিয়ারে ফোন দিছি হেতে আই এটে যত জমি আছে মাপজুক করি হেতে সাইসে পরীক্ষা নিরীক্ষা করছে কিয়া তুই বিল্ডিং তুলবি এটা তো টি হাবি তো নাই আর মিরাজ জানে নি কইছ তুই আই তো একটা ব্যাপার বুঝলাম না বেয়াক ব্যাপারে বাইয়ারে জানাই তো বকিল নাই আই যে এই বাড়ির হুলা এই হিসাবে তো আইয়ে বাড়ির অর্ধেকাম নাকি হিয়ানো দিতাম আই কি তোরে মানা করছি অস্বীকার করছি বিল্ডিং মানে তো কত টিয়া লাগে তুই জানস নি কি কোন হে বিয়ে তো টিয়া কোন মা আজকাল টিয়া হুসেন ইনকাম করতে হলে দিন রাত গাধার মতো খাটতে হয় না এই যে মাথা আছে না মাথার ভিতরে যে মগজ আছে এই মগজের ভিতরে ব্রেইন থাকলে চলে বুঝছনি বিল্ডিং অফ গর তুলি তোমার রুমিকা দিব আর এখন এত কিছু জিজ্ঞাসা না তোমার এত ব্যাখ্যা দিতে মাইতাম আইও গরে আইও আয়ন কিতাম আর তোর হাতে হাতে কাম উঠতেছ নাই গো বউ মিরাজ কো নাই হেতে কোন জায়গায় সারে কিছু কয়ে জানে তো আম্মা হাতে তো বিষয়টা জানাই তুই বউ আজ ওটা শুনু তো যে কি বেজাল লাগাইতেছ আল্লাহ জানে তুমি এক কাম করো হেতে কল দাও আইতো কম আচ্ছা দিতে আছি আম্মা দা কোনো শিউলিটা ডক মতো সেটিং দিয়েছি যে কোনো টাইমে বাড়িতে যে কোনো একটা অঘটন ঘটাই দিব ওহো আই তো তো সোড়ো বারে লইয়া হাঁটতেছি না তুই দুদিন ধরে বিদেশ চলে যাবি হাতে যে কিয়া করব আই তো বুঝতে আসি না মা এগুলো তো একদম চিন্তা করিও না মা তুই এগুলো কিনলে ব্যক্তিছ আই এতদিন যেটা হারিনো সব সেটা করতেছে এত ঘরে না তুলতেছে এখানে খারাপ কি আছে খারাপের কি আছে মানে তুই এত বছর বিদেশ আসিলি ও গা ইটু তো কিনতে হারস না হাতে ঘরে বই ঠাই ঠাই বিল্ডিং তুলতে আছে আবার ঢাকা তো ইঞ্জিনিয়ার আইছে মা গো গড়বারে কোয়ালে থাকতো কেউ কেউ জোর করে গড়বারে করতে হারে যদি কোয়ালে না থাকে বাদ মা তুই সবুরে এসবের কোনো কথা কই আচ্ছা হাতে গড় দিতে আছে ভালো কথা কিন্তু বাড়ি মুখ ঘুরাই দিব কিলে এটা তো চলতো না হাতে জানে খুশি হেন গড় তুলবো কিন্তু আর বাইক কোনো নিয়ম চলতো না আরে হাগলো মতো কথা কই না সে মা হাতে কি আর ঘুরাই দিতেছি ওই যে ইঞ্জিনিয়ার আনছে না ইঞ্জিনিয়ারের মনে দেয় দিছে যে মুখে মুখ করে দিলে ভালো হয় যেটা ভালো হয় তাহলে করতেছে আর তুই যতই কস হাতের মতো গতি আগাছে ঠিক লাগতে আছে না সারা দিন বল লগে ফুসুর 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 করে হার লগে কত বালা করে কত কয় না তুই তো দুদিন ধরে চলে যাবি হাত তো দম বন্ধ হইতেছে কেন থাকতে হইবে আরে হাগলের মতো কথা কইলাম মা তোরে দেন লাই তোর লগে কথা কোন লাই গো মানুষ রাখি যেতেছি নাই ও মানুষ কি গো আর মারে কি শান্তি দিতে না আর মারে কথা কইতে না আর মারে দেখে রাখতে নাই বিদেশ চলে গেলে ও বাউ রে এমন করে কথা কইতে আসো মনে হয় যেন মগ্গ তোমার একলা এক মারে হালাই আর এক মার কাছে আইছি এই মারে আয়না দেখলে আর কিটা দেখবে তুমি নিশ্চিন্তে গিয়া বিদেশ করো মারে নিয়ে তুমি চিন্তা করিও তোমার মতো একটা বউ যদি প্রত্যেকটা প্রবাসী ঘরে ঘরে থাকতো তাহলে প্রবাসীরা বিদেশ বাড়ি যায় বিদেশ বাড়ির বই বই দেশের বসায় মাল লেখাইত না প্রবাসী গো চোখের হানি বিদেশের মাড়ি বিজত না আমার বেড়ে হ্যাঁ পড়েছেন কিলে কি হয়েছে আপনার ভাইয়ের তো অপকর্মের শেষ নাই সে তাদের কাছ থেকে বিদেশ পাঠানোর নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এখন তো বিদেশ পাঠানো তো দূরের কথা তাদের সাথে কোনো যোগাযোগ পর্যন্ত করছে না তারা তাদের টাকা চাইলে সে তাদের সাথে যা নয় তাই ব্যবহার করে সবাই মিলে তাকে কোনো পিটুনি দেয় পরে আমরাই সুদ্ধার করি আমি বললেন বিদেশে লোক পাঠাইবেন আপনার ভাই এই কথা কই হাজার টাকা নিয়েছে আয় আর ভিটা বাড়ি দেখুন বেশি আপনার ভাইরে টাকা দিই এখন হাতে ফোনও ধরে না আপনার নাম্বার চাইছি নাম্বারও দেয় না ডাউট কুড়ান কর কিরে ভাই কিলে কাম করলি তোর আমি কবে কইছি মানুষের তোর টিয়া লো আমি বিদেশ ছাড়ামু আমি বিচার দিমু কবে কইছি তোর এই কথা তুই কিলে মানুষের তোর টিয়া লইছস কিলে কাম করছস আয় এতদিন দেশে আয় তো জানি না তো কোথায় মারি না তুই কোন সময় মানুষের তোর এত টিয়া লইছস কোন কথা কস না কিলে এই কাম করি তুই বড় বিল্ডিং বানাইবি কেন তুই না আরে কইছত হ্যাঁ আরে কইছে টিয়া কামাইতে বলে গাদার মতো ঘাড়ন লাগে না
বুদ্ধি খাটাইলে চলে দুই নম্বরই বুদ্ধি করছত কেন দরগা সাহেব এক কুলাঙ্গার পাপিরে ধরলি যা হেতে বাড়ি কেউ হয় না হেতে আর হুত ন আর হুত ন আর হুত একটাই এই মিরাজ আর হুত হেতে কিছু না না হেতে কোনো ঝামেলা নাই লই যা না তারে এই ওনাকে নিয়ে চলুন ভাইয়া ভাইয়া রে দরগা সাহেব আজকা তুই কোনো কথা কইতে না খবরদার তোর মুখ দিয়ে কোনো কথা দেন নয় হেতে ঝামেলা হেতে মিটাইব কি রে হন ঝামেলা মিটা তোর বড় লোক হর কই কই হেতে কোনা তোর হর কই দরগা সাহেব কারিসন কিনলাই হেতে পাপি হেতারে লই যান হেতা শাস্তি দরকার আছে ওনাদের অভিযোগের ভিত্তিতে ওনাকে আমরা থানায় নিয়ে যাচ্ছি আপনাদের কোনো বক্তব্য থাকলে থানায় আসুন ভাই নিয়ে চলেন 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 আই সন্তাপ কোনো একটা পাপ আছে এরকম একটা ঘটনা ঘটবে আই সন্তাপ আই সন্তাপ আল্লাহর বাবালে ঋতু বদলায় দেখা যায় রে গাছে নানান ফুল মনের নদীর খরা হয় রে মনের নদী খরা হয় রে ভাঙে তার দুই কূল আমার চোখের পানি বুকে ঝরে কেউ নাতা দেখে আমার চোখের পানি বুকে ঝরে কেউ নাতা দেখে যারে আমি সেই দুঃখ দেয় রে আমার চোখের পানি বুকে ঝরে কেউ নাতা দেখে অঙ্কান দুঃখিল নাই আর বড় হুতরে টাকা দিয়ে তো বড় লোক হইতে চাইছো বড় বৌমা তোমার কাছে আর একটা দাবি ওই কুলাঙ্গারের পাশে লেগে যেন আর বড় হতে কোনো ঝামেলা না যায় নিজের উপর যেন কোনো বিপদ না আনে বহুত জ্বালাইছে আর বড় হুতরে আংড়া করিয়া লাইছে যতবার বিদেশ যাওয়ানোর সময় হয়েছে ততবার ওই কুলাঙ্গার কোনো কোনো ঝামেলা ফাঁকাই বইছে আর হয়েছে যত জ্বালা আমার একটা কথা তুমি এই বিষয় লই কোনো কথা বলবে না তুমি কিছু জানো না তোমার কিছু জানানোর দরকার নেই একদম চুপ চাপ থাকবে কইলাম আমার কথাটা শুনবা তো আগে সবুরে সারানো একটু চেষ্টা করো না বাপ হইলেও তুমি ভাই হইলেও তুমি তোমরা দুগা ভাই মিলামিশা থাকবা আম্মা যত যাই কোক নাকি আমার তো শুরু হলা আয়ার ছোট ভাই এর আগে আমার সাথে আমার লোকে এত পরিমাণ অন্যায় করছে কিছুই তুমি জানো না কিছুই তোমার বলিল এত অনেক লাখ লাখ টিয়া মানুষ তুমি লই রেখছে আমার পক্ষে সম্ভব আমি কয়টি একা মাই আমি মানুষের এত টিয়া দিব কত না এখন করতে কি তুমি আমি কিন্তু দুই দিন পরে যে তুমি বিদেশ চলে যাইবা হেতের কি হইব হেতে তো থাকবো জেলখানে আমার কথা চিন্তা করি দেখছো তুমি হের বোর কথা চিন্তা করছো নি তুমি কি মানুষের মধ্যে হরন হ্যাঁ তো সমস্যা কোন জায়গায় তোমাকে এটা কি গায়ে কি মানুষের সামদা না গন্ডার সামদা যারা উঠতে বইতে তোমার ইয়ে করতো কথা শুনাইতো হ্যাঁ তোমার শান্তি দিত না এক মুহূর্ত তাদের লাই তোর কঞ্জা ফুড়ে অনগা হ্যাঁ আরে হেতেরা তো ছুড়ো ছুড়োরা ভুল করবো আমরা তো বড় আমরা ভুল করলে চলতো না তুমি একটু কুতুব ভাইয়ের কথা কই দাও কুতুব ভাইয়ের একটা ভিসার ব্যবস্থা করে দাও আমার মনে হয় সব সমাধান হয়ে যাবে কিছু একটা করে দাও আই এতদিন ধরে বিদেশ করি এতদিন ধরে বিদেশ করি আই কোনো সময় কারোর তুন বিচার কথা কইটি লই না আই যে জিনিস হাইতে না জিনিস কিনলে করু মাই লই না হাতে আরে আগে আই যখন আইছি সাথে সাথে ভাইয়া তাহলে একটা কাম করছা কিয়া
তোর তো আগে বিষয়ের কথা কইছিলাম আর কিছু লোকজন আছে পরিচিত এগুনে টেয়াল ঘুরেছে তুই খালি ইয়েস কইলে এগুনে টেয়ালে বাড়িটাই হসাই আচ্ছা এত তো এই আওয়াজ আরে দিছিল আগে দিছিল একবার যে ভাইসা আর কাছে লোক আছে তুমি বিচার ব্যবস্থা করো আমি তো বুঝি না হাতে যে টিয়া লইয়া লাইছে আমি যে কি করব আর মাথা কাজ করতেছে না আমি জানি না আমি কি করব আমি রে ভাইসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম একটু কথা আছিল আইন না কি কইবেন ভাই ভাই আইন না একটু দুইটা কথা আছিল আপনার লগে আইন না বলতে কোন ভাই আইন না প্লিজ আইন না কি কইবেন কোন না যা কোনের কালকে রাইতে আপনারা আমি ফোন করে বলছি ভাইয়া আপনি আরে বিশ্বাস করতে পারেন ভাই স্যার কি বিশ্বাস করব বিশ্বাস তো আমি ছোট ভাইরে কইছিলাম 4 লাখ টাকা দিছি আজ কেন কাল কেন ইয়া করে কোনো বিশ্বাস মিশ্বাস চলতো না শুনে রবি ভাই এরা দুজন একই মায়ের পেটের ভাই হইতো আরে কিন্তু ব্যবহারে আকাশ পাতাল পার্থক্য আপনি মানি লন প্লিজ আপনারা আমি কথা দিতেছি ভাই আমি আজ পর্যন্ত এখন অবধি আই এতদিন বিদেশ করি আমি কোনো সময় কারো কই না কারো কথা দিই না আমি কারো বিশ্বাস দিমু ভাইয়া আপনি যেহেতু আর ছোট ভাই যেতে টনে করি হালাইছে আয়ানের কথা দিছি ভাই আন একটা বিচার ব্যবস্থা করুন ভাইয়া খালি আন আর ছোট ভাইয়ের অভিযোগটা তুলিয়ে রাখুন ভাইয়া হ্যাঁ ভাই প্লিজ ওকে ফাইন যে ভিসা দিব হ্যাঁ তে যদি কথা দেয় তাহলে আর কোনো কথা নাই কিন্তু আর কন্ডিশন আছে ভাইয়া কি আই কিন্তু মোর ভূমিতে যে উটমুট চড়াইতে একদম আর ওই যে ওটারে কি কয় ওই যে দোকান সাজানো থাকে ওটারে কি কয় দোকানের মধ্যে দুই জিনিসপত্র থাকে হাওয়া বাতাস ঠান্ডা সুপার শপ সুপার শপে ম্যানেজারের সার্কেল ভাই 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 আসলে বিদেশের ব্যাপার বিদেশ বাড়িতে আই কেন আপনার কম হিয়ানে মনে করেন আপনি যে জায়গা চাইছেন আপনার আই আই মরুভূমি দিতেন না মরুভূমি উঠ ব্যবস্থা করতেন কিন্তু ওই ডিপার্টমেন্টাল স্টোরে তো মনে করেন মাস্টার্স বা ডিগ্রি আপনার ভাই কি কইছে আরে যখন টাকা লইছে তখন কি কইছে কি বলছে ম্যানেজারের স্যার কি দিব ম্যানেজারের স্যার কি যদি দেন আই আসি তাহলে আপনার ভাই 6 মাস ভিতরে থাক ভাই ভাই শুনেন না প্লিজ ভাই আপনারা সময় দেন ভাই আই আনের কথা দিছি আই আনের বিচার ব্যবস্থা করে দিব ভাইয়া আপনি একটু সময় দেন আরে আই আপনার একটা ভালো বিচার দিব আই মরুভূমি দিতে না একটা ভালো বিচার যাতে আরাম করে কাজ করতে হারেন আই যে এরকম জেনে কাজ করি এরকম একটা বিচারের ব্যবস্থা করতেছি ভাইয়া কতদিনের মধ্যে দিবেন তাও তো মনে করেন আই জানের পরে দুই তিন মাস সময় দেন লাগবে ভাইয়া আই আপনার কথা দিছি আই আপনার বিচার দাও ভাইয়া আচ্ছা এত দিন যখন আই অপেক্ষা করছি আর তিন মাস অপেক্ষা করিম সমস্যা কি ঠিক আছে বাই বাই বলছিলাম আর ছোট ভাইকে থানার মধ্যে আনে যদি একটু আনের অভিযোগটা তুলিয়ে লইতেন আর বাইরে ছাড়ি দিতে হতো ভাই হ্যাঁ রবি ভাই আপনি যদি আইসকার মধ্যে ব্যবস্থা করতেন ভালো হইতো বিচা ফাইনাল তো ভাই আই জবান দিছি ভাই আপনি আল্লাহ যদি আরে বাসায় রাখেন যদি বাসিতে ভাই আনের বিচা হইবেন ভাই আচ্ছা আপনি বাড়ির দিক যান আই রেডি রেডি হই খালার দিক যাই কিছু খবরদার খবরদার তুই আর সামনে আবি না তোর হাত পাতে মাতি আই আজ জীবন শেষ করি আলাইতাম লাইক দিলাম তুই আর সামনে আবি না খবরদার আর আর ফেরেশতার মতো ভাই যদি না থাকতো তাহলে আর বাকি জীবন জেলে হসি গলি মরণ লাগতো ভাইয়া রে ভাইয়া আনে হিতির এখন ব্যাগ বুঝকা বাঁধতে হিতির বাপের বাড়ি চলে যেত আর হিতির মুখ দেখতে চাই না আচ্ছা বুঝে রাগারাগি করছো তুই আর বাপ করে দাও
হাওয়া পাল্টায় ফাগুন আসে যায় তা সুখে দেখা মনের দুঃখ যায় না দেখানো মনের দুঃখ যায় না দেখানো হয় না কাউরে বলা আমার চোখের পানি ঝরে কেউ না তা দেখে আমার চোখের পানি